আসসালামু আলাইকুম। অ্যাপ্লাইড এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সোয়েব আক্তার। আজকের ভিডিওটিতে আমি কারক নিয়ে আলোচনা করব। কারকের এটি প্রথম পর্ব। মূলত এই পর্বটিতে কারকের বেসিক সবগুলো জিনিস আমি দেখাবো। এর পরবর্তী ভিডিওগুলোতে হয়তো কারকের যে প্রকারভেদগুলো আছে ওগুলো বিস্তারিত আলোচনা করব। তো কারক কি, প্রথমে সে কথা আসি। কারক হচ্ছে বাক্য স্থিত নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাই কারক, আমরা যদি বইয়ের ভাষায় বলি। তো এখন নামপদ কি, ক্রিয়াপদ কি, সে বিষয়ে আমাদের জানা দরকার। তো এই যে একটা বাক্য লিখেছি, দেখুন, আমি প্রতিদিন স্কুলে যাই। তো এখানে যাই হচ্ছে ক্রিয়াপদ আর এই বাকিটুকু নামপদ। আপনারা যে কোনো একটা বাক্যে ক্রিয়াপদ বাদে বাকিটুকুকে আপনারা নামপদ ধরে করবেন। তো এখন এই যাই ক্রিয়াপদের সাথে এইটুকুর যে সম্পর্ক, যেমন কোথায় যাই, কখন যাই, এরকম যে সম্পর্কগুলো, সেগুলো হচ্ছে এই যে সম্পর্কটা তৈরি হচ্ছে এটাই হচ্ছে কারক। তো এখন আমাদের পরীক্ষায় কারক থেকে বিভিন্ন প্রশ্ন আসে, যে কোনটি কোন কারক। তারপর আবার বিভক্তি একটা জিনিস আছে, বিভক্তি কখন, কোন বিভক্তি কোন কারকে। এখন বিভক্তি কী সে জিনিসটাও আমাদের জানা দরকার। বিভক্তি হচ্ছে একটা বাক্যে বিভিন্ন শব্দ থাকে, তো একটা শব্দের সাথে একটা শব্দের যে সমন্বয় সাধন করার জন্য বা একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরির জন্য বা অর্থবোধক বাক্য তৈরির জন্য যে চিহ্ন, অনেক সময় যে অতিরিক্ত কিছু স্বর আমরা ব্যবহার করি, যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে বিভক্তি। যেমন আমি একটা জিনিস দেখাই আপনাদের, যেমন আমি প্রতিদিন স্কুলে যাই। এখানে দেখুন, যদি এই স্কুলের সাথে এ যুক্ত হয়েছে, এ যুক্ত না হয় যদি বলতাম আমি প্রতিদিন স্কুল যাই, তাহলে কিন্তু হতো না। কিন্তু এখানে এ যুক্ত হওয়ার কারণে একটা অর্থবোধক বাক্য তৈরি হয়েছে, স্কুলে এ, এখানে এ একটা এ বিভক্তি। আর যখন বিভক্তি থাকবে না, যেমন প্রতিদিন, এখানে কিন্তু কোনো বিভক্তি নেই। প্রতিদিন একটা মূল শব্দ, এখানে কোনো প্রতিদিনের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি, তখন একটা হবে শূন্য বিভক্তি। আর যখন বিভক্তি যুক্ত হবে, যখন এ, এখন এ কী বিভক্তি আমরা এখানে দেখব, যে সপ্তমী বিভক্তিতে এ ওয়াই তে এতে আছে, তার মানে এটা সপ্তমী বিভক্তি। তো এই জন্য আপনারা এই বিভক্তির চিহ্নটা মনে রাখবেন, যখন শূন্য বিভক্তি হবে তখন হচ্ছে সেটা হবে প্রথমা, তারপর যখন কে রে আসবে তখন দ্বিতীয়া, যখন যদি এখানে কে কে থাকতো লাস্টে, যদি বিভক্তি হিসেবে কে, বিভক্তি কী সেটা তো আমি বোঝাতে পেরেছি। তো বিভক্তি হিসেবে যদি কে বা রে থাকে লাস্টে, তখন দ্বিতীয়া বিভক্তি। তারপরে যদি দ্বারা দিয়া কর্তৃক থাকে, তৃতীয়া বিভক্তি। আর চতুর্থী বিভক্তিও দ্বিতীয়ার মতো, শুধুমাত্র যখন সম্প্রদান কারক হবে তখন চতুর্থী কারক, চতুর্থী বিভক্তি। আর যখন কর্মকারক হবে তখন দ্বিতীয়া বিভক্তি। আর পঞ্চমীতে হইতে থেকে চেয়ে, ষষ্ঠীতে র এর যখন শেষে বিভক্তি হিসেবে হইতে থেকে চেয়ে থাকবে তখন পঞ্চমী বিভক্তি, যখন র এর থাকবে তখন ষষ্ঠী, এ ওয়াই তে এতে থাকলে সপ্তমী। তো এগুলো আপনারা বই থেকে আরও পড়ে নেবেন। এখন মূলত আসে আসল এসে, যে কোনটি কোন কারক কীভাবে চিনব। কারক হচ্ছে ছয় প্রকার আমরা জানি, কর্তৃকারক, কর্মকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপদান এবং অপাদান এবং অধিকরণ কারক। এখন কোন কারক কীভাবে বুঝবো, একটা বাক্য দেখুন এখানে লিখেছি, রাজা প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে সম্পদ দান করতেন। তো এরকম একটা বাক্যে মনে করুন যে আপনার দাগ দেওয়া থাকলো রাজার নিচে, দাগ দিয়ে পরীক্ষায় আসলো যে রাজা কোন কারক, রাজা কোন কারকে, কোন বিভক্তি, রাজায়। তো রাজার নিচে দাগ দেওয়া। এখন আপনি দেখেন এখানে কী দিয়ে প্রশ্ন করা যায়, কী প্রশ্ন করলে রাজা উত্তর পাওয়া যায়। প্রত্যহ সকালে রাজা, প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে সম্পদ দান করতেন। তাহলে এখন যদি আমরা প্রশ্ন করি, কে প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে সম্পদ দান করতেন, কে, তো কে দিয়ে প্রশ্ন করলে বা কে দান করতেন, সরি, এখানে একটা জিনিস আমি বলা হয়নি, এই বাক্যটা তো লিখেছি, দেখেন একটু কথা বেশি হয়ে যাচ্ছে, সরি, এই বাক্যে দান করতেন, এটাকে আমরা ধরে নিলাম ক্রিয়াপদ। এটা যদি ক্রিয়াপদ হয় তাহলে এইগুলো হচ্ছে নামপদ। এখন এই দান করতেন, এর সাথে এগুলোর সম্পর্ক আমাদের নির্ণয় করতে হবে। তো এখন রাজার নিচে দাগ দেওয়া আছে, এখন আপনার কী কারক, এটা কী কারক আমাদের নির্ণয় করতে হবে। রাজার নিচে দাগ দেওয়া আছে, তাহলে আমাদের এখন প্রশ্ন, কী সম্পর্ক আছে দান করতেনের সাথে। তাহলে এখানে যদি কী প্রশ্ন করলে, কে দান করতেন, তাহলে কিন্তু আমরা পেয়ে যাই। তো কে দিয়ে যখন প্রশ্ন করতে হবে তখন সেটা হবে কর্তৃকারক, ঠিক আছে, কে দিয়ে যখন দান করব সেটা হবে কর্তৃকারক। তো এখানে কিন্তু রাজা উত্তর বের করতে হলে আমাদের কে দিয়েই প্রশ্ন করতে হবে, কে দান করতেন, রাজা দান করতেন, কর্তৃকারক। এখন এখানে বিভক্তি কী, রাজার দেখেন লাস্ট আছে আ, কিন্তু এখানে কিন্তু বিভক্তির ভিতর এরকম কোনো শব্দ নেই, এরকম কোনো কিছু নেই, আ নেই, তার মানে এটা আছে প্রথমা বা
শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি হচ্ছে প্রথম আবার শূন্য বিভক্তি, অর্থাৎ কর্তৃকারকে শূন্য বিভক্তি। রাজা কি? এখানে রাজা, তাহলে এটা কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে শূন্য বিভক্তি। পরবর্তীতে মনে করুন দাগ দেওয়া থাকলো, মনে করুন এই বাক্যটাই দেওয়া, এবার দাগ রাজার নিচে না, এবার দাগ হচ্ছে সম্পদের নিচে, সম্পদের নিচে। এখন এই সম্পদের সাথে এই দান কর্তনকে বের কর্তনের সম্পর্ক কি, যে কি দান করতেন? আমাদের যদি প্রশ্ন করতে তাহলে করতে হবে কি দান করতেন, মানে সম্পদ উত্তর আসতো তাহলে সম্পদ দান করতেন। তো এখন যখন কি দিয়ে প্রশ্ন করব, তখন যে উত্তরটা পাবো সেটা হবে কর্মকারক, তাহলে এখানে সম্পদ দান করতেন। তো এখন এই কর্ম কি দান করতেন? সম্পদ। এখন এই সম্পদে কি কোনো বিভক্তি আছে? বিভক্তি কিন্তু আমি আগেই বুঝেছি, কিন্তু এখানে যে বিভক্তিগুলো আছে তার কোনোটির সাথেই কোনোটি কিন্তু এখানে নেই, তার মানে এটা হচ্ছে শূন্য বিভক্তি, শূন্য বা প্রথম বা শূন্য বিভক্তি, তার মানে কর্মে শূন্য বিভক্তি গেল। এবার যদি আসে, এবার মনে করুন এই সম্পদের নিচেও দাগ না, রাজার নিচেও দাগ না, দাগ দেওয়া আছে স্বহস্তে, স্বহস্তে এখানে দাগ দেওয়া, তো এই স্বহস্তে এখানে দাগ, তো এখানে কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে, বা কি দ্বারা, সেটা হচ্ছে করণকারক। তো এখানে স্বহস্তে এটার উত্তর পেতে হলে আমাদের কিন্তু প্রশ্ন করতে হবে কি দ্বারা দান করেন, স্বহস্তে, তার মানে এটা হচ্ছে করণকারক। এখন এটা করণকারকে কোন বিভক্তি সেটা যদি প্রশ্ন করে, কোন কারকে কোন বিভক্তি, স্বহস্তে এ আছে লাস্টে, এ হচ্ছে কি সপ্তমী বিভক্তি, দেখেন এ, তার মানে এটা হচ্ছে করণকারকে সপ্তমী বিভক্তি। এবার যদি দাগ দেওয়া থাকে দরিদ্রদেরকে, দরিদ্রদেরকে নিচে দাগ দেওয়া আছে, তো দরিদ্রদেরকে নিচে দাগ দেওয়া আছে, এটার উত্তর, এটাকে কী দিয়ে প্রশ্ন করলে দরিদ্রদেরকে উত্তর পাওয়া যাবে, তার মানে প্রশ্ন করতে হবে যে কাদের দান করতেন, কাদের দান করতেন, দান করতেন কাদের দান করতেন, সেক্ষেত্রে উত্তর আসবে দরিদ্রদেরকে। তো যখন কাদের দিয়ে প্রশ্ন করতে হয়, তখন যে উত্তরটা আসে সেটা হচ্ছে সম্প্রদান কারক, তার মানে এটা হচ্ছে সম্প্রদান কারক। এখন সম্প্রদান কারক এটা কোন বিভক্তি, লাস্টে আছে কে, তার মানে কে থাকলে কি সম্প্রদায় চতুর্থী বিভক্তি, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়, দ্বিতীয় না, দেখবেন কে কিন্তু দ্বিতীয়তেও আছে, চতুর্থীতেও আছে, চতুর্থীতেও আছে, কিন্তু যেহেতু সম্প্রদান কারক তাই আমরা এখানে চতুর্থী বিভক্তি ব্যবহার করব, চতুর্থী বিভক্তি, তার মানে এটা হচ্ছে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। পরে মনে করুন দাগ দেওয়া থাকলো, অথবা এটাতে প্রশ্নে আসলো রাজকোষতে, রাজকোষের নিচে দাগ দেওয়া, তখন আপনাকে নির্ণয় করতে হবে এটা কোন কারকে কোন বিভক্তি, রাজকোষ, তার মানে প্রশ্ন করতে হবে কোথা থেকে দান করতেন, কোথা থেকে দান করতেন, সবসময় কিন্তু দান করতেন এটা কিন্তু থাকতেছে, ক্রিয়াপদ কিন্তু এটা কিন্তু থাকছে, অর্থাৎ ক্রিয়ার সাথে যে সম্পর্ক, তাহলে কোথা থেকে দান করতেন, এটার উত্তর আসবে রাজকোষ থেকে। তো কোথা থেকে দান করতেন এই প্রশ্ন করলে, যে কোথা থেকে, যে এইরকম প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে অপাদান, এটা হচ্ছে অপাদান কারক, তার মানে রাজকোষ হচ্ছে অপাদান কারক। এখন হতে, রাজকোষ হতে, হতে আছে লাস্টে, দেখেন রাজকোষের সাথে এই হতে থাকলে তখন কোন কারকে কোন বিভক্তি, সেটা কিন্তু আমরা দেখেছি যে হইতে থেকেছে পঞ্চমী বিভক্তি, এই যে হইতে আর হতে তো একই কথা, তার মানে এটা হচ্ছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। এবার আসেন দাগ দেওয়া থাকলো সকালেতে, সকালেতে দাগ দেওয়া থাকলো এটাতে, তো ওই সকালেতে দাগ দেওয়া থাকলে তখন এটা কোন কারকে কোন বিভক্তি, তো তখন কিন্তু প্রশ্ন করতে হবে যে কখন দান করতেন, তো কখন দান করতেন, সকালে দান করতেন, তো এটা কোন কারকে কোন বিভক্তি, সকালে, কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অধিকরণ কারক, তার মানে এটা হচ্ছে অধিকরণ কারক, লাস্ট এ বিভক্তি আছে, সকাল এ, এ দেখবেন লাস্টে এ উচ্চারিত হচ্ছে এ, তার মানে হচ্ছে সপ্তমী বিভক্তি, তার মানে এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। আমি জাস্ট এখানে আপনাদের নির্ণয় করে দেখালাম, এটা হচ্ছে আমাদের কারক বিভক্তি নিয়ে প্রথম ভিডিও, আপনার বিভক্তির প্রয়োগ কীভাবে করতে হয় তার মানে নিশ্চিত বুঝতে পারছেন, বিভক্তি কী কোনটা সেটাও আমি নিশ্চিত যে বুঝতে পারছেন। এরপর যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, বা আমাদের ফেসবুক গ্রুপ অ্যাপ্লাইড এডুকেশন ভিডিও, সেখানে আপনারা পোস্ট করতে পারেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওটিতে আমি অন্যান্য যে কারকগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেমন কর্তৃকারক, কর্মকারক, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ, সবগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব, কারণ এর ভিতরে অনেক বিস্তারিত ডিপলি আলোচনা করার বিষয় আছে, কারক এত সহজ বিষয় না, না যদি এত সহজ হতো তাহলে কিন্তু সবাই পারতো, কিন্তু সেরকম কিন্তু হচ্ছে না।
তাই আমি আশা করব যারা আপনারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে আপনাদের বন্ধুদের সাথে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সকলের জন্য শুভকামনা জানাচ্ছি, সকলে ভালো করে পড়াশোনা করুন, সকলের পরীক্ষা ভালো হোক। আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।